লকডাউনে কর্মহীন হয়ে পড়েছেন তাশা ব্যান্ড শিল্পীরা। তাই এবারে সরকারি সাহায্যের আর্জিতে জেলা শাসকের দ্বারস্থ হলেন তাশা ব্যান্ড অপারেটর ইউনিয়নের কর্মীরা। মঙ্গলবার সকালে সংগঠনের পক্ষ থেকে এই মর্মে জেলা শাসকের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে লকডাউনে তারা এখন কর্মহীন অবস্থায় রয়েছে। বিভিন্ন জায়গা থেকে তারা অগ্রিম টাকা নিয়েছিল, এখন সেই টাকা ফেরত চাইছে অনেকে। এমতাবস্থায় সমস্যায় পড়েছেন তারা, তাই সরকারি সাহায্যের আর্জি নিয়ে জেলা শাসকের দ্বারস্থ হলেন তাদের সংগঠন। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। আমরা জেলা সমর্থকের কাছে এসেছিলাম, আমাদের ব্যান্ড পার্টি ইউনিয়ন একটা আছে যার নাম আপনারা দেখতে পাচ্ছেন যে মালদা জেলা ব্রাস তাশা ব্যান্ড অপারেটর ওই ইউনিয়নের পক্ষ থেকে আমরা ডিএম সাহেবকে একটা রেজলিউশন দিলাম। কিসের জন্য? এই করোনা মহামারীর জন্য সারা বিশ্বে যেরকম হচ্ছে আমাদের মালদাতেও তার থাবা বসিয়েছে। আমরা ব্যান্ড পার্টি ইউনিয়নের পক্ষ থেকে এসেছিলাম যে আমরা কিছু আর্থিক সাহায্যের জন্য সরকারের কাছ থেকে যেন পাই, তার ব্যাপারে আমরা ডিএম সাহেবকে আমরা সব বুঝিয়ে দিলাম। আপনারা কি এখন কর্মহীন? হ্যাঁ, আমরা একদম টোটালি কর্মহীন। কী চাইছেন আপনারা এখন তাহলে? আমরা চাইছি দুই মাস ধরে আমরা সকলে বসে আছি, এই মাস যা যা যারা যারা দিয়েছিলো অ্যাডভান্স কাজের ব্যাপারে এই কাজগুলো আপাতত বন্ধ বা ক্যান্সেল করছে, এবং যারা অ্যাডভান্স করেছিল তারা তাদের টাকা ফিরিয়ে নিতে চাইছে। অনেকে টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে, অনেকে টাকা ফেরাতে পারেনি, কারণ অর্থাভাবে আমরা ওই টাকা খেয়ে ফেলেছি। এখন আমাদের অবস্থা খুবই খারাপ, ঘরে কি আজকে খাবো কি সেরকম ব্যাপার হয়ে যাচ্ছে। তাই আমরা ডিএম সাহেবকে বলতে এসেছিলাম, একটা স্মারকলিপিও জমা দিলাম, সেখানে লেখা আছে আমরা অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছি, আমাদের সরকারিভাবে আমাদের ইউনিয়নকে আর্থিক সাহায্য দানে বাড়াতে পারে। আপনার নাম এবং কোন পদে? মোহাম্মদ হাবিব আলী, আমি সমিতির প্রেসিডেন্ট।